দর্শক এই মাত্র পাওয়া হিরো আলমকে আমেরিকা থেকে এমপি ঘোষণা করলো জো বাইডেন এবং ভোটে পারলো হিরো আলম আর উড়িয়ে গেল ওরা সোর কোথাকার এটা মাইনে নেওয়ার মতো না। যাই হোক, আমি মনে করি যে হিরো আলম ভাই হারে নাই, হিরো আলম ভাই সিস্টেমের কাছে হেরে গেছে। সমানিত দর্শক মণ্ডলী, হিরো আলমের জন্য আন্দোলনে নেমে পড়েছে, রাস্তাঘাটে ঝাড়ু মিছিল হচ্ছে এবং ভক্তরা যে আন্দোলনের ঝড় তুলেছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। এবং হিরো আলমের পক্ষে আমেরিকা থেকে এমপি ঘোষণা আসছে, আমেরিকা থেকে জো বাইডেন যে বক্তব্য দিয়েছে, আমেরিকার যে সিদ্ধান্ত সেটি আপনারা দেখতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে এই ভিডিও শেষে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। রংপুরে জামানত হারানোর সেই নির্বাচনের পরে বগুড়ায় হিরো আলমের কাছে আওয়ামী লীগ প্রার্থীর প্রায় পরাজিত হতে হতে কোনো রকমে বিজয়ী হলেন। যেদিন এই নির্বাচনটি সম্পন্ন হলো সেদিন মাননীয় প্রধানমন্ত্রী একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, কোনো রাজনৈতিক দলের যদি ক্ষমতায় যাওয়ার ইচ্ছে থাকে তাহলে তাকে নির্বাচনে অংশ নিতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে বিজয়ী হয়েই ক্ষমতায় যেতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, কিন্তু সেই কথার পরিপ্রেক্ষিতে যে মূল বক্তব্যটি বা মূল যে সুর সেটি হচ্ছে যে নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে হবে, অন্য কোনো প্রক্রিয়ায় কোনো দল কোনো বা রাজনৈতিক দল বা তার বাইরের কোনো শক্তি ক্ষমতায় যাবে এটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না, মেনেও নিতে চাই না। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচনটি তো হতে হবে, দিনের ভোট দিনে হতে হবে, রাতে নয়, মানুষকে ভোট দিতে পারতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনকে এমন একটি নির্বাচনের আয়োজন করতে হবে যে নির্বাচনে যার ভোট তিনি দিবেন, ভোটারের ভোট ভোটার দিবেন, সকাল 8টা থেকে 4টা পর্যন্ত ভোট দেওয়ার কথা সেই সময়ে ভোট হবে, আগের দিন রাতে ব্যালট বাক্স ভরে রাখা হবে না। এই কাজগুলো যদি করা যায়, এই কাজগুলো যদি সম্পন্ন হয় তাহলেই একটা সুষ্ঠু নির্বাচন, এবং এই কাজটি করতে হবে নির্বাচন কমিশনকে, সহযোগিতা করতে হবে সরকারকে। কিন্তু বাংলাদেশে বর্তমানে যে নির্বাচনী ধারা, সেই নির্বাচনী ধারাতে ভোটারকে ভোট দিতে হয় না কিন্তু ভোট সম্পন্ন হয়ে যায়, এবং সেই জায়গাটিতে নির্বাচন কমিশনের এখন পর্যন্ত বিগত দুটি নির্বাচন কমিশন তো সম্পূর্ণরূপে ব্যর্থ এবং নানা রকমের অন্যায় এবং অনৈতিক কর্মকাণ্ড করে অভিযুক্ত। বর্তমান নির্বাচন কমিশনও একই ধারাতেই চলছে এবং তারাও এখন পর্যন্ত কোনো দৃষ্টান্ত তৈরি করতে পারেনি যে তারা একটি সুষ্ঠু নির্বাচন করতে চায়। অর্থাৎ নির্বাচনের ধারা যদি, নির্বাচনের প্রক্রিয়া যদি সঠিক না হয় তাহলে নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে হবে, এটা প্রতিষ্ঠিত হবে কীভাবে? এই পরিপ্রেক্ষিতেই যেটা বলার যে একটি সুষ্ঠু নির্বাচন যদি হয়, জনগণ যদি সেই নির্বাচনে ভোট দিতে পারেন, তাহলে নির্বাচনের মাঠের ফলাফল কি হয় রংপুরে আমরা কিছুটা দেখেছি। রংপুরে কিছুটা দেখার পরে আমরা এখন বগুড়াতে দেখলাম হিরো আলম, হিরো আলমকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার কিছু নেই, হিরো আলম নিজের চেষ্টায় আজকের অবস্থানে এসেছেন। কেউ তাকে পছন্দ করবেন, কেউ তাকে পছন্দ করবেন না, কেউ তাকে খুব পছন্দ করবেন, কেউ তাকে নিয়ে হাসিরসিকতা করবেন, সেটা যার যার ব্যাপার। আমি হিরো আলমের উপরে সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, এই যে হিরো আলম আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 824 ভোটে পরাজিত হলেন, একজন পেলেন 20,000 মতো ভোট, যিনি আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হলেন, হিরো আলম পেলেন 19,000 বা 19,500 মতো ভোট, অর্থাৎ সামান্য ভোটের ব্যবধানে তিনি পরাজিত হলেন। আওয়ামী লীগের, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর তো বটেই, বিশেষ করে আওয়ামী লীগের বিষয়টি বিবেচনায় নিতে হবে যে তাদের প্রার্থীর বিপক্ষে হিরো আলমকে কেন দেশের বগুড়ার মানুষ এত সংখ্যক ভোট দিল, কেন রংপুরে তাদের জামানত বাজেয়াপ্ত হলো। আওয়ামী লীগকে এটাও বিবেচনা করতে হবে যে সামরিক সরকারগুলো যে দল থেকে ভাগিয়ে নেওয়া রাজনীতি করত, আওয়ামী লীগ সেই একই ধারাতে বিএনপি স্যুট আব সত্তার সাহেবকে যে প্রক্রিয়াতে বিজয়ী করার জন্য উঠে পড়ে লাগলেন, সেটাও আওয়ামী লীগকে বিবেচনায় নিতে হবে যে তারা কোন ধারাটি তৈরি করলেন। অর্থাৎ সুষ্ঠু ভোট যদি হয় তাহলে বগুড়া, রংপুরের পরে বগুড়া একটা চিত্র। সুতরাং এই চিত্র মেনে নিয়ে বা এরকম একটা অবস্থা হতে পারে সেরকম একটা অবস্থার মধ্যে দিয়ে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের প্রক্রিয়ায় আওয়ামী লীগ সরকারের সহযোগিতা করা দরকার নির্বাচন কমিশনকে। কিন্তু নির্বাচন কমিশন সেই জায়গাতে
যাবে বা যেতে পারবে এখন পর্যন্ত তার কোনো ইঙ্গিত আমরা দেখছি না। বিরোধী দলকে নানাভাবে অভিযুক্ত করা হয় তারা নির্বাচনে অংশ নেয় না, তাদের নির্বাচনে অংশ নেই। তারা নির্বাচনে অংশ নিল কি না নিল তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে যে ভোটারের ভোট যেন ভোটার দিতে পারেন। ভোটার যদি কোনো কারণে ভোট দিতে না পারেন বা ভোট দিতে না যান তাহলে তার ভোট অন্য কেউ দিয়ে দিবে, এটা হবে না। বিগত নির্বাচন কমিশনকে আমরা দেখেছিলাম 5% ভোট পড়ে নাই, সেটাকে তারা 40% দেখিয়েছিল। এবারে নির্বাচন কমিশন এই যে 6টি আসনে নির্বাচন সম্পন্ন হয়ে গেল, এটা ভোট কত পড়ল সেটা তো মোটামুটিভাবে গণমাধ্যমে একটা চিত্র এসেছে। সরকারই তো ভুয়া, এই সরকারই তো অবৈধ, এই অবৈধ সরকারের মিলে কোনদিন ভোট হয়? এরা তো মুখে বড় বড় গল্প করে ভোট সুষ্ঠু ভোট দিচ্ছি, সুষ্ঠু ভোট, সুষ্ঠু ভোট আছে এটা? ভোটে পারলো হিরো আলম আর নিয়ে গেল ওরা, চোর কোথাকার, সুষ্ঠু নির্বাচন করতে পারে না ফাজিল কোথাকাররা। এটা মাইনে নেওয়ার মতো না। নির্বাচন কমিশনের কাছে আমার এবং আমার জনগণদের একটাই কথা যে এই ভোট, এই ভোট গেল কই? এবং হিরো আলম ভাইয়ের যে ভোট জোয়ার গণজোয়ার ছিল সেই জোয়ারটা কোথায় গেল? চিরনিন্দা করে দিয়ে গেছে, এটা কোথায় গেল? এটা তো প্রত্যেকটা মানুষ এখন বর্তমানে সবাই সচেতন, সবাই আমরা বুঝি যে কি 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 হইল, এটা আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা এটা আমরা আমার আমাদের প্রশ্ন জনগণের প্রশ্ন। শিক্ষিত হইলেই যে সে ভালো এবং সে যোগ্যবান হয় তা না, মানুষের মন হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তার শত সম্মানিত দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমেরিকা থেকে যে বার্তাগুলো দিয়েছেন এবং যে বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন, নির্বাচনকে নিয়ে যে ব্যাখ্যাগুলো করেছেন সেগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং হিরো আলমের পক্ষে সাধারণ মানুষ যেভাবে আন্দোলন করছেন, যেভাবে প্রতিবাদ করছেন, এই গ্রাম্য সাধারণ মানুষের প্রতিবাদ দেখে বুঝতে পারা যায় যে হিরো আলমের পক্ষে হাজারো লাখো মানুষ কিন্তু রয়েছে এবং তাকে সাপোর্ট যেমনিভাবে করেছে সকলে তাকে তেমনিভাবে ভোটও দিয়েছিল। কিন্তু ভাগ্যিস গুণে হিরো আলম সেই জয় ছিনে আনতে পারেনি, তাকে চার ভোট নাকি চিন্তায় করা হয়েছে এমনটি অভিযোগ তিনি করেছেন। এবং মান্নান আকন্দ তিনার যে আওয়ামী লীগের একটি অন্যতম ব্যক্তি, অর্থাৎ তিনি বগুড়ায় আওয়ামী লীগের থেকে পূর্বেও নির্বাচন করেছে, তিনি নিজেই বলেছে যে ইভিএমে নাকি স্মার্ট চুরি হয়েছে। তার বক্তব্যগুলো আমরা পূর্বেই দেখিয়েছি এবং তার বক্তব্য সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। হিরো আলমকে নিয়ে যে গণজোয়ার উঠেছে সে নাকি জয়ী হয়েছিল কিন্তু তাকে দেওয়া হয়নি এমনটি আদালতে রিটও করেছে সে এবং বারবার চ্যালেঞ্জ করে দিয়েছে গণভোটে যদি করা হয় সে যদি হেরে যায় তাহলে জীবনে আর নির্বাচন করবে না। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এরকম ভিডিও সর্বদাই সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন।